हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल इशरत जहान रेसिपी। आमार आजकेर रेसिपी विक्रमपुर अंचले विख्यात बिबिखाना पिठा। असाधारण टेस्टर कारणे ए बिबिखाना पिठार सुनाम सुख्याति रयेछे सारा देशव्यापी। जारा ए पिठाटा आगे खेयेछेन तारा तो जानेनी, आर जारा एखोनो ए पिठाटा तैरी करे खाननी, ए पुरो पिठार प्रस्तुत प्रणाली जदि देखेन ताहलेई बुझते पारबेन पिठाटा कत टेस्टी होये थाके। चलुन खुबी सहज भावे आपनादेर आजकेर ई पिठाटा तैरी करे देखाबो। जारा आगे कखनो तैरी करे खाननी ताराओ किन्तु खूब सहजेई ई रेसिपिते पिठा तैरी करे निते पारबेन। रेसिपिर तैरिर जन्य प्रथमेई एकटा मिक्सिंग बोले रूम टेम्पारेचारे थाका दुइटा डिम निये निच्छि। डिमटा जदि फ्रिजे थाके ताहले रेसिपि तैरिर आधा घंटा आगे फ्रिज थेके बेर करे निबेन। एखन एर मध्ये दिच्छि 1/4 चा चामच लवण, 1/4 कप परिमाण घी आर गलानो गुड़ दिच्छि 1/2 कप परिमाण। এখন একটা হ্যান্ড মিক্স দিয়ে সবকিছুকে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখন এর মধ্যে দিয়ে নেছি ঘন দুধ 1 কাপ। দুধটা যত বেশি ঘন হবে এই পিঠাটা খেতে তত বেশি টেস্টি হবে। এখন সবকিছুকে আরো একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর উপরে একটা চালনি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে নেছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1/2 কাপ দিচ্ছি ময়দা। বেকিং পাউডার দিচ্ছি 1 চা চামচ। এখন সবকিছুকে চেলে নিব। আজকের পিঠা তৈরিতে আমি যে 1/2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এটা অবশ্যই ব্যবহারের চেষ্টা করবেন। এর ফলে কিন্তু পিঠাটাকে অনেকক্ষণ রেখে দিলেও এটা সফট থাকবে, মানে এটা খুব বেশি শক্ত হয়ে যাবে না। তো এবারে সবকিছু চেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি মিক্স করে নিব। তো দেখুন এই ব্যাটারের ঘনত্বটা, এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। নর্মালি আমরা কেক তৈরি করতে গেলে ব্যাটারটা যেরকম ঘন হয় সেরকম একটু ঘন টাইপের এই ব্যাটারটা হবে। এখন যেই পাত্রে আমি এই বিবিখানা পিঠাটাকে সেট করব সেই পাত্রে সামান্য কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে আগে তৈরি করে রাখা সেই ব্যাটারটাকে দিয়ে নিচ্ছি। বাটির ভিতরে ব্যাটার ঢালা হয়ে গেলে হাত দিয়ে বাটিটাকে 2-3 বার এভাবে প্রেস করব। এর ফলে এর মধ্যে কোনো বাবলস থাকলে সেটা কিন্তু সরে যাবে। এখন এই বাটিটাকে আমি স্টিমে বসাবো। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি একটা মোটা কাপড় বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কটন কাপড় এখানে বিছিয়ে নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তো এর উপরে এই বাটিটাকে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি স্টিম করব 25-30 মিনিটের মতো। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। তো 25 মিনিট পর ঢাকনা তুলে আমি প্রথমেই পিঠাটাকে একবার চেক করে নিচ্ছি। একটা কাঠি ঢুকিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কাঠিটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে পিঠাটা খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। এরপর এটাকে কিছুটা ঠান্ডা করে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন পিঠাটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একেবারে কেকের মতো লাগছে। ঘন দুধ, নারকেল আর গুড় দিয়ে পিঠাটা তৈরি করা হয় বলে পিঠাটা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। যারা এখনও এই পিঠাটা তৈরি করেননি তারা অবশ্যই এই প্রসেসে পিঠাটাকে খুব সহজভাবে তৈরি করতে পারেন, আর এই পিঠাটা খেতে তো অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।